সবাইকে শুভ রাত্রি। এখন হচ্ছে রাতের বেলা, তো এখানে আসার পর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এবার হচ্ছে আমাদের আস্তে আস্তে প্রায় দুইটা কে আরেকটা বেজে গিয়েছিলো, তো আসার পর খাওয়া দাওয়া করেছি, এরপর একটু ঘুরলাম ফিরলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু কুঞ্জটা শেয়ার করি, কীভাবে কুঞ্জ সাজানো হয়েছে আর ঠাকুরগুলা। এখানে যে পিতলের ঠাকুর দেখতে পাচ্ছেন, এগুলো পার্সোনালি হচ্ছে এই বাড়ির বড় ছেলের আর কি বাসা থেকে নিয়ে আসছে, আর যেগুলো মাটির তৈরি এগুলো কিনে নিতে হয়। এগুলো এবার হচ্ছে অষ্ট নাম কীর্তন শেষ হওয়ার পর এগুলো বিসর্জন দিয়ে দেয়। তো এখানে অনেক মানুষ হয়েছে, আর সত্যি কথা বলতে অনেক বেশি মানুষ হয়েছিল লীলা কীর্তনের দিন। আমি যে সাউন্ডটা অরিজিনালি সেটা রাখিনি, কারণ অনেকেই হয়তো এটা পছন্দ নাও করতে পারেন, এর জন্য ভাবলাম যে ঠিক আছে অরিজিনাল সাউন্ডটা না হয় নাই রাখলাম। এখানে অনেক ধরনের আর কি নাম কীর্তনের যে গান গায় তাদের দল আর কি ভাড়া করা হয়েছিল, সবগুলো মোটামুটি ভালোই ছিল, কিন্তু তার মধ্যে কিছু কিছু ছিল বেস্ট। আমি অত বেশি নাম কীর্তন শুনি না, খুবই কম শুনি, মাঝে মাঝে আর কি, মাঝে মাঝে বলতে গেলে এই যে অষ্টপ্রহরে এসেছি এখানে, এখানেই আর কি যা শুনছি। এমনিতে যে কোথাও অনুষ্ঠান হলে বা নাম কীর্তন হলে সেখানে যাওয়া, সেটা কখনো যাওয়া হয় না। এবার হচ্ছে আমি একটু বাইরে আসছি, মানে বাড়ি থেকে একটু সড়কের মধ্যে আসছি রাস্তায়, তো দেখলাম যে আসার সময় এখানে খুব সুন্দর ছোট ছোট দোকান করা হয়েছে। গ্রামে অনুষ্ঠান হলে একটু চানাচুর বা মুড়ি মাখা তার সাথে পেঁয়াজু এরকম ধরনের যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো আসে আর কি দোকানওয়ালারা। তো এখানে যখন আসলাম তখন দেখলাম যে আছে, ভাবলাম এখন একটু খেয়ে আসি যাই। তো খুব বেশি ভ্যারাইটি কিছু নেই, শুধু চানাচুর ছিল, ফুচকা ছিল। ফুচকাটা আমার একদমই পছন্দ হয়নি, মানে ফুচকার ভিতরে যে মশলাগুলো দিয়েছে এটা আসলে একদম ফুচকার সাথে যায় না। ঢাকাতে যেরকম ফুচকা হয় গ্রামে আসলে ওইরকম পাওয়া যায় না, আর বিশেষ করে এটা তো একদমই কি বলবো কি না বললেই হয়, একদম কেমন জানি একটা কি ভেতরে কি জানি দিলো, দেখলাম পুরো ফুচকাটাই দিয়ে দিল, মশলাপাতি তেমন কিছুই নেই। এখানে যে আমি আর মা আসছি আর সাথে ঈশানকেও নিয়ে আসছি, সারাকে আনিনি, সারা আসলে খেলায় অনেক বেশি ব্যস্ত, আমির সাথে অনেকক্ষণ ধরে খেলতেছে, এর জন্য ওকে ডিস্টার্ব করিনি। আর ও আসলে একটু বেশি ঝামেলা করতো, দেখা যেত যে খেলনা নিয়ে কান্নাকাটি করতো। আসলে খেলনা তেমন কিছুই ছিল না, যা ছিল সব বাসাই আছে কেনা, তো এর জন্য ওকে আর নিয়ে আসেনি। তো এখানে অনেক বেশি ভিড় ছিল, দোকানওয়ালা যাই মানে বিক্রি করুক না কেন কাস্টমারের অভাব নেই। এরকম অনুষ্ঠান হলে এরকম গ্রামের মানুষরা আর কি দোকান দিয়ে বসে, কারণ প্রচুর বিক্রি হয় এই কয়েকটা দিন। দিবার মধ্যে বিশ্বাস চারা সব জানো 10 টাকার ধরে কটে কটে গেল দিদি 10 শুনে বল দিন না, শুনে বল দিন অন্যরে দৌড়ে ঘোড়ায় দৌড়ে বলছেন আমার 3 সেট কত সময় রয়েছে
ঈশান বাবু তুমি খাবা পিয়েছে কমরে দেন নাই চলে শুধু। এই তো আমাদের চানাচুর মাখা হয়ে গেছে, এর মধ্যে একটু পেঁয়াজ শসা দিয়েছি কিন্তু পরিমাণটা অনেকটাই কম, পেঁয়াজটা একটু বেশি না দিলে ভালো লাগে না খেতে, যেহেতু ওদের কাস্টমার বেশি আর আর যেহেতু যেমনই মানে দেখ না কেন মানুষ খাই এর জন্য বেশি গুরুত্ব দেয় না। পেঁয়াজ কাঁচামরিচ শসা একেবারেই কম দিয়েছি, জাস্ট শুধু চানাচুরটা তেল দিয়ে মাখিয়ে দিয়েছে। যাই হোক এটাই আর কি ভালো লাগে খেতে এরকম পরিবেশের মধ্যে আর কি। তো এখানে আমি মা আর হচ্ছে ঈশান খাচ্ছি, আর আমাদের রাতের খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি, রাতের বেলা নিরামিষ খাবার হবে, যেমন ডাল ভাত ভাজা বা চটচুড়ি নিরামিষ এগুলো থাকে। তো অষ্টপ্রহরের মধ্যে তো এগুলো ছাড়া আর তেমন কিছুই পাওয়া যায় না খাবার হিসেবে। তো ভাবলাম যেহেতু অনেকক্ষণ ধরে বাড়ির মধ্যেই আছে একটু নিচে গিয়ে একটু আমরা সবাই মিলে ঘুরে আসি, আর তার সাথে দেখে আসি যে কী কী দোকানপাট বসলো। আসলে এটা কিন্তু ছোটোবেলা থেকে সবারই একটা নেশা থাকে, কোনো অনুষ্ঠানে গেলে প্রথমেই খেয়াল করা হয় যে আশেপাশে কী দোকানপাট বসেছে। ছোটোবেলায় একটু বেশি খেয়াল করা হতো, এখন বড় হওয়ার পর এখন নিজেরাই তো অনেক বেশি বড় হয়ে গেছে, এখন আমাদের বাচ্চারা এগুলো খেয়াল করবে, এখানে আমাদের খেয়াল করার সময় নেই। তারপর আমি গেলে পরে যদি দেখি একটু মুড়ি মাখা বা চানাচুর মাখা কোথাও বসে বিক্রি করার জন্য, তাহলে সেগুলো আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগে। তবে খেতে খুব বেশি যে খারাপ ছিল সেটা না, কিন্তু খুব বেশি ভালো না আর কি, মিডিয়াম আর কি। এরপর হচ্ছে আমি বাড়িতে চলে আসছি, এখানে রান্নাবান্না হচ্ছে, এখানে একটু আসছি। তো এখন হচ্ছে খিচুড়ি রান্না করা হচ্ছে রাতের জন্য, দুপুরবেলা খেয়েছিলাম ডাল ভাত নিরামিষ তরকারি, এরপর হচ্ছে শুক্তোর ডাল ছিল একটা, কাওড়ার ডাল ছিল, কাওড়ার ডাল হচ্ছে মাসকুলার ডাল খেসারির ডাল মিক্সড করে একটা ডাল রান্না করা হয় নিরামিষের জন্য। এরপর হচ্ছে এই দিকে আগামীকালের যে অনুষ্ঠানটা হবে, আগামীকাল খুব বড় করে আর কি অনুষ্ঠান বলতে সবাইকে খাওয়ানো হবে এই গ্রামের যত মানুষজন আছে, তো এর জন্য এখানে কাটাকুটি শুরু হয়ে গেছে, সব মেয়েরা বউরা এখানে এসে কাটাকুটি শুরু করে দিয়েছে, আর ওদিকে রাতের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে।